উচ্ছশ্রী নিয়ে ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে একটি গুরুত্বপূর্ণ নোটিশ অনেকেই আবেদন করেছিলেন তারপর রেকমেন্ডেশন লেটার ইস্যু হয় এবং ট্রান্সফার অর্ডারও ইস্যু হয় সেই ট্রান্সফার অর্ডার পাওয়ার পর বিদ্যালয়গুলিতে জয়েন করার জন্য যাওয়ার পর দেখা যায় যে সেই স্কুলগুলোতে যে কোনো কারণেই হোক ভ্যাকান্সি প্রবলেমে হোক বা অন্য কোনো কারণে কোর্ট কেস থেকে শুরু করে বিভিন্ন যে কারণগুলো আছে সে কারণে জয়েন করতে পারেননি তাদের জন্য একটি বিজ্ঞপ্তি সেখানে বলা হয়েছে আজ থেকে আট এগারো দু থেকে তারা আবার নতুন করে আবেদন করতে পারবেন সেই পোর্টালে একটি নতুন উইন্ডো খুলছে সেই উইন্ডোর মাধ্যমে আপনি আবেদন করতে পারেন সেক্ষেত্রে অনেকেই উপকৃত হবেন টিচিং এবং নন টিচিং এই পর্যায়ে অর্থাৎ উচ্ছ্বসৃত আবেদন করার পর অনেকেই ভুক্তভোগী ছিলেন তাদের একদম কাছাকাছি যে কারণে তারা ট্রান্সফার পেয়ে চেয়েছিলেন এবং পেয়েও ছিলেন কিন্তু নির্দিষ্ট কারণে তারা ট্রান্সফার পাওয়ার পরেও জয়েন করতে পারেননি তারা অনেকেই হতাশ হয়েছিলেন স্কুল সার্ভিস কমিশন বিকাশ ভবন শিক্ষা দপ্তরে ঘুরে ঘুরেও কোন সুরাহা পাচ্ছিলেন না বিভিন্ন সংগঠন নিয়ে দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেখানে আট তারিখ থেকে তারা আবেদন করতে পারবেন এবং সে আবেদন করতে পারবেন পনেরোই হাজার একুশের মধ্যেই অর্থাৎ আট থেকে পনেরো তারিখ পর্যন্ত তারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে তাদের জন্য রি রেকমেন্ডেশন ক্যান বি ইস্যুড তাদের রি রেকমেন্ডেশন নতুন করে যাতে তারা পায় সে ব্যবস্থাও করবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ডেশন করবে সুতরাং এই সিদ্ধান্তে অনেকেই উপকৃত হবেন আশা করি যারা যারা এই সমস্যায় ভুগছেন তারা অলরেডি আবেদন করা শুরু করে দিয়েছেন ধন্যবাদ